আমরা যদি একটা বিষয়কে গুরুত্ব দিই তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের হাজার সমস্যা দূর করে দিবে। ধরেন আপনার বাচ্চারা আপনাকে জ্বালাইতেছে, বাচ্চারা চিপস খেতে যাচ্ছে বা যে কোনো আবদার করতেছে, কিন্তু এর ভিতর ধরেন আপনার নামাজ শুরু হয়ে যাবে, তাহলে আগে নামাজে যেতে হবে, নিজেকে বলতে হবে যে একামত তো শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলতেছে তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে, আর যদি এরকম হয় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আবার ধরেন নামাজের একামত হয়ে যাবে বা নামাজ শুরু হয়ে যাবে এমন সময় দোকানে ধরেন অনেক কাস্টমার, তো তখন আপনাকে আগে নামাজের জন্য যেতে হবে। কারণ আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলতেছে যে তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও, আমি তো তোমার কাছে রিজিক চাই না, রিজিক আমি তোমাকে দেব। আর যারা মুত্তাকি এদের জন্যই মানে ভালো কিছু অপেক্ষা করতেছে। আবার ধরেন দূরে কোথাও যাচ্ছে হাইওয়েতে, নামাজের সময় হয়ে গেছে, তখন শয়তান হাজারোটা চিন্তা ব্রেনের ভিতর আনবে, তো সেই চিন্তায় পড়া যাবে না। হ্যাঁ, আগে নামাজ পড়ে নিতে হবে, সমস্যাগুলো মানে পরবর্তীতে আল্লাহ তাআলা সলভ করে দিবেন। তো এটা যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের হাজারো সমস্যা ইনশাআল্লাহ দূর করে দেবে।